আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আত্মীয়র সম্পর্ক বজায় রাখা আমাদের সমাজে অনেকেই জানে না যে আত্মীয়র সম্পর্ক বজায় রাখা একটি ফরজ ইবাদত যেমন নামাজ রোজা যেরকম ফরজ ইবাদত রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা একটি ফরজ ইবাদত আমি আজকের আলোচনাকে তিন ভাগে ভাগ করেছি প্রথমত আলোচনা করব, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ পরিণাম দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব আত্মীয় যদি খারাপ ব্যবহার করে তাহলেও কি তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং তিন নাম্বারে গিয়ে আমি আলোচনা করব আত্মীয়র সম্পর্ক বজায় রাখার ফজিলত সুপ্রিয় দর্শক তার আগে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার দিন প্রচারে সাহায্য করবেন এখন আমি আলোচনা করব আত্মীয় সম্পর্ক যদি আমরা বজায় না রাখতে পারি ছিন্ন করি সেই ক্ষেত্রে তার কি ভয়াবহ পরিণাম হবে এই সম্পর্কে এই সম্পর্কে কোরআনুল কারিমে সুরা রথ পঁচিশ আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তালা যাদের সাথে রক্ত মানে আত্মীয় বজায় রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেন এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস না নিকৃষ্ট আবাস মানেই তো জাহান্না এবং মোস্তাদে আহমদ শরীফের হাদিসে আসতে যে আল্লাহ তালা প্রতি সপ্তাহে সোম অথবা বৃহস্পতিবারে তার বান্দার নেক আমলসমূহ গ্রহণ করেন অর্থাৎ কবুল করেন কিন্তু যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে তার কোনো নেক আমল কবুল হবে না তাহলে আমরা নামাজ পড়তেছি দান করতেছি অনেক ভালো কাজ করতেছি কিন্তু আত্মীয় সম্পর্ক ছিন্ন করার কারণে আমাদের কিন্তু কোনো নেক আমল কবুল হচ্ছে না এবং আহ সই বুখারি এবং মুসলিম শরীফে হাজিসে আসতে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে কি ভেবে দেখেছেন কত ভারী ভারী আয়াত এবং হাদিস যেখানে সাথে সম্পর্ক আত্মীয় সম্পর্ক ছিন্ন করা মানে যাওয়া এবং আরও হাদিসে আসছে যে আবু আবুদাউদ্ মিসকাত শরীফের হাদিসে যে তিন দিনের ঊর্ধ্বে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এবং সে অবস্থায় যদি সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে যাবে না আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই আত্মীয় সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি সেই তৌফিক দিও এবং তিরমিজি শরীফে একটা হাজিসে আসতে যে আল্লাহ তালা কিছু কিছু শাস্তি পরকালে দিয়ে থাকে কিন্তু এমন কিছু পাপ রয়েছে যার শাস্তি কিন্তু দুনিয়াতে আগে দিবেন তারপরে কিন্তু পরকালে তো দিবেনি তার মধ্যে একটি হচ্ছে আত্মীয় সম্পর্ক যদি আমরা ছিন্ন করি তাহলে আল্লাহ তালা আমাদের পরকালে তো শাস্তি দিবেন দিবেন তার আগে আমাদের দুনিয়ায় গজবে নিবেদিত করবেন নাউজিবিল্লাহ আল্লাহ তালা তুমি আমাদের এই দুনিয়ার গজব থেকে রক্ষা করো এবং আরও হাদিসে আসতে শুনানে দাউদ শীপের হাদিসে আসতে যে যে ব্যক্তি কোন আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখে আর যে ব্যক্তি আত্মীয়র সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক স্থিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থিন্ন করে না উজুবিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং আমরা এই এতগুলো কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম আত্মীয়র সম্পর্ক যদি আমরা বজায় না রাখি তাদের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি তাহলে কিন্তু আমাদের কি হবে অনেক ভয়াবহ শাস্তি হবে আমাদের নেকামল কবুল হবে না এবং আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমরা নামাজ পড়তেছি রোজা রাখতেছি নেকামল করতেছি কিন্তু একটাও কবুল হচ্ছে না এবং আমাদের পরিণাম জাহান্নাম হবে অনেকেই দেখেছি তাহা গোজার মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের কি হয়েছে আত্মীয় সম্পর্ক ঠিক নেই অর্থাৎ তার মা তার বাবা তার আপন ভাই তার আপন বোন তার চাচা তার চাচা তো ভাই বোন তার ফুবু এই ধরনের যত আত্মীয় রয়েছে তাদের সাথে সম্পর্ক ঠিক নেই এর মাধ্যমে কিন্তু বড়কালে তো তার শাস্তি থাকছে থাকছে এবং দুনিয়া তো তার গজবে নিবেদিত হবে আসুন আজকের ভিডিওটি যারা শুনছেন এখন থেকে সচেতন হবেন এবং আত্মীয় সম্পর্ক যেন কখনোই কখনো কখনোই ছিন্ন করবেন না এখন দর্শক আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আত্মীয় যদি খারাপ ব্যবহার করে তাহলে তার সাথে কি কোনো মানে সম্পর্ক ছিন্ন করতে পারব এই সম্পর্কেও হাদিস আসছে সোহেব মুসলিম শরীফে এক সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমি আমার আত্মীয় রয়েছে কিন্তু আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু সেই আত্মীয় আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি আমি কী করবো রসুল ইসলাম বললেন তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো এবং রসুল আরও বলছেন যে আত্মীয় সম্পর্ক বজায় রাখা না মানে এ নয় যে সেই ব্যক্তি তোমাকে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে সেই ব্যক্তি ভালো ব্যবহার করবে এটা সম্পর্ক বজায় রাখা না অর্থাৎ সে তোমাকে দাওয়াত দিবে এ কারণে তুমি তাকে দাওয়াত দিবে এটাকে সম্পর্ক বজায় রাখা নয় সম্পর্ক বজায় রাখা হচ্ছে সেই ব্যক্তি আপনাকে অ্যাভয়েড করে চলবে আপনার সাথে সম্পর্ক বজায় রাখতে চাইবে না আপনি জোর করে তার সাথে সম্পর্ক বজায় রাখবেন এটাকে বলে সম্পর্ক বজায় রাখা সুপ্রিয় দর্শক ভেবে দেখেছেন আমাদের সমাজে আমরা অনেক সময় ভাবি যে একটা মানুষকে আমার আপন কোনো আত্মীয়কে যদি আমি সাহায্য করি সেই ব্যক্তিটি যদি এই সাহায্যের প্রতিদান না দেয় এবং অবজ্ঞা করে আমরা বলি এত সাহায্য করলাম একটু প্রতিফল দিবি না এইভাবে বলে থাকি এটা বলা কখনোই উচিত না আমাদের প্রতিফল দিব সবসময় আল্লাহর কাছে এবং অনেক সময় দেখেছি যে কোনো ব্যক্তি যদি তার আত্মীয়কে দাওয়াত দেয় এবং সেই আত্মীয় যদি তাকে দাওয়াত দেয় তাহলে তার সাথে সম্পর্ক বজায় রাখে এবং সে যদি ভালো ব্যবহার করে তাহলে তার আত্মীয় ভালো ব্যবহার করে বা তার আত্মীয় যদি ভালো ব্যবহার করে সে ভালো ব্যবহার করে এভাবে সম্পর্ক বজায় রাখে হ্যাঁ এটা ভালো কিন্তু আসল সম্পর্ক বজায় রাখা হচ্ছে যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনাকে আত্মীয় মনে করতেছে না আপনাকে হে প্রতিপূর্ণ করতেছে তারপরও আপনি তার সাথে সম্পর্ক বজায় করবেন শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কারণ আপনার চাওয়া পাওয়া হবে আল্লাহ আর প্রতিদান আত্মীয়র কাছে কিছু চাইবেন না আত্মীয়কে সাহায্য করেছেন আর প্রতিদান আত্মীয়র কাছে কেন চাইবেন আর প্রতিদান দিবে তো আল্লাহ এবং আত্মীয় খারাপ ব্যবহার করতেছেন এবং সেজন্য যে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন কখনোই না আর প্রতিদান চাইবেন আল্লাহর কাছে আল্লাহর দিকে তাকিয়ে থেকে আপনি এই আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন আমার যেরকম কষ্টের মধ্যে শীতের মধ্যেও কিন্তু হজরের নামাজ ঈশার নামাজ উজু করে পড়তেছি রোজা যেমন সারাদিন না খেয়ে রোজা করতেছি রাত্রে তাহাজ কষ্ট করে করতেছি ঠিক তেমনি আত্মগত খারাপ ব্যবহার করবে সম্পর্ক ছিন্ন করতে চাইবে বা নানা ধরনের কষ্ট দিবে তারপরও তাদের সাথে সম্পর্ক বজায় রাখা একটি ফরস যা আমাদের অনেক দিনদার মানুষ না জানার কারণে তারা ভুল পথে চলে গেছে এবং এর পরিণাম কিন্তু ভয়াবহ এর জন্যই মূলত আজকের পর্বে আলোচনা করলাম তৃতীয় পর্বে আমি আলোচনা করব। আত্মীয়র সম্পর্ক বজায় রাখার ফজিলত এই সম্পর্কেও হাদিস আসতে তিরমিজিতে যে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে তাহলে তার কি হবে রিজিক বাড়বে এবং তার আয়ুষ্কাল বেড়ে যাবে সোভান আল্লাহ খুব সহজের মাধ্যমে কিন্তু আমরা এত টাকা পয়সার কথা বলি আমাদের রিজিক প্রশাস্তের জন্য নানা চেষ্টা করি কিন্তু আত্মীয় সম্পর্ক বজায় রাখলে কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দেবেন এবং আমাদের আয়ুষকাল বেড়ে যাবে এবং অনেক বোনেরা রয়েছে তার স্বামীদেরকে তা স্বামীদেরকে তার আপন মা বাবা ভাই বোন এবং এ ধরনের স্ত্রীর কারণে কিন্তু অনেকেই অনেক স্বামী তার আপন রক্ত সম্পর্কীয়দের সাথে খারাপ ব্যবহার করে এর কারণে কিন্তু স্ত্রী বুঝতে পারতেছে না তার স্বামীরই কিন্তু আয়ুষ্কাল কমে যাচ্ছে এবং তাদের রিজিক কমে যাচ্ছে এজন্য আসুন আমরা শত কষ্টে শত বাধায় যতই বিপত্তি আসুক আমরা আত্মীয়র সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব কারণ এটি একটি ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ফরস ঠিক তেমনি আত্মীয়র সম্পর্ক বজায় রাখা একটি ফরস ইবাদত আত্মীয় খারাপ ব্যবহার করলেও তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং কোনো আত্মীয়র সাথে তিন দিনের অধিক সম্পর্ক ছিন্ন করা যাবে না যার কারণে কিন্তু আমাদের জাহান্নামে যেতে হবে এবং দুনিয়াতে তো শাস্তি রয়েছে সুপ্রিয় দর্শক আমার আলোচনাটি শোনার পরে ইনশাল্লাহ আপনারা এবং আমি অবশ্যই আত্মীয় সম্পর্ক বজায় রাখবো কোনোভাবে খারাপ ব্যবহার করে মনে কষ্ট পাব কিন্তু এর কাছে এবং তার সাথে সম্পর্ক বজায় সে খারাপ যদি ব্যবহার করে তারপরও তার সাথে আমি সম্পর্ক বজায় রাখবো শুধু আল্লাহর দিকে তাকিয়ে সে আমাকে ইনসাপ করতেছে না সে আমাকে নানাভাবে কষ্ট দিচ্ছে নির্যাতন করছে তারপরও তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং হাদিসে আসতো অনেক যে অমুসলিম মুসলিম পিতামাত এবং তার সন্তান হচ্ছে মুসলিম তারপরও কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না সম্পর্ক বজায় রাখতেই হবে তার মা বাবার এইরকম জন্য আসুন আমরা আমাদের মা বাবা আমাদের আপন ভাই আমাদের আপন বোন চাচা চাচি দাদা নানা নানি এবং চাচাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই খালাতো ভাই এ ধরনের যত রক্ত সম্পর্কীয় আপ মানে আত্মীয় রয়েছে তাদের সাথে সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে যে কোনো মূল্যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন এর পরিণাম কিন্তু ভয়াবহ এজন্য আসুন আল্লাহর দিকে তাকে এই ফরস পালন করার চেষ্টা করুন তারা খারাপ ব্যবহার করলে তারপরও আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন এবং কোন আত্মীয়কে যদি সাহায্য করেন অবশ্যই এর প্রতিদান সেই আত্মীয়র কাছে যাবেন না যে আমি তোকে এভাবে সাহায্য করেছি তুই এইভাবে এই প্রতিদান দিলি। এটা কখনো চাইবেন না এর প্রতিদান চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি সাহায্য করেছেন আর প্রতিদান তো আল্লাহ দিবেই এবং আত্মীয় সম্পর্ক অবশ্যই বজায় রাখবেন এই ছিল আজকের মেসেজ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহর কাছে একটি চাওয়া যে আমরা যেন আমাদের সকল আত্মীয় স্বজনদের সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি এটি চাওয়া আমিন আল্লাহ আমিনা আল্লাহিকা লাইক Assalamualaikum warahmatullahi